আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে সেলাই মেশিনের ফিতা লাগাতে হয়। তো এটা আমার একটা রিকোয়েস্ট ভিডিও, আমাকে ব্লগার বিডি হেলেন আপু রিকোয়েস্ট করেছে যে আপু মেশিনের ফিতা ছিঁড়ে গেলে ফিতা লাগানো খুব ঝামেলা লাগে, সহজ কোনো উপায় জানা থাকলে জানাবেন প্লিজ। তো ওই আপুটার জন্যই আমার আজকের এই ভিডিও। আশা করছি এই ভিডিওটা দেখলে আপুর যারা একেবারে নতুন আছেন তাদের সেলাই মেশিনের ফিতা লাগাতে আর কোনো প্রবলেম হবে না। তো চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক। অনেক সময় দেখা যায় যে সেলাই মেশিন কেনার পরে যে ফিতাটা লাগানো থাকে রাবারের, তো ব্যবহার করতে করতে ফিতাটা ছিঁড়ে যায় বা লুজ হয়ে যায়, বা পুরনো আমাদের যে ফিতাটা লাগানো থাকে সেই ফিতাগুলো কিন্তু অনেক সময় লুজ হয়ে যায়। তো দেখুন, ফিতা লাগানোর জন্য আমি এখানে ওড়নার যে পাড়ের অংশটা থাকে তো ওইখান থেকে এখানে প্রায় আমি 1.5 মিটার চওড়া একটা কাপড় নিয়ে নিয়েছি। দেড় মিটার বা 1.25 মিটার কাপড় নিলে চলবো, তো এখানে 1.25 মিটার কাপড় আছে। তো আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি আর লম্বায় আমি দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়াল কত মিটার লম্বা লাগবে। তো দেখুন, আমি টেপটা দিয়ে মেপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, এখানে লম্বায় প্রায় পুরো টেপটা জুড়ে 60 মিটার আছে। তো আমি 60 মিটার নিয়েছি আর 60 মিটার নেওয়ার পর তারপরে আরও আমার এক্সট্রা লাগবে আরও 11 মিটার। তো মোট আমার আসে হচ্ছে 71 মিটার। তো 71 মিটার কাপড়টা হচ্ছে লম্বায় লাগবে আর চওড়ায় 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি, অবশ্যই খেয়াল রাখবেন 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি। তারপর কাপড়টা এইভাবে মুড়ে নিতে হবে আর এই কাজটা অবশ্যই দুজনে মিলে করবেন, দুজন দুই দিক থেকে ধরে। তারপর কাপড়টা আস্তে আস্তে একটু করে প্যাচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাপড়টা সুন্দর করে মুড়ে নেবেন। এই যে দেখুন কিভাবে মোড়ানো হচ্ছে কাপড়টা। তো দেখুন, ফিতাটা কিন্তু প্যাচ দেওয়া হয়ে গেছে। এখন এই যে আমি মেশিনে চলে এসেছি, কিভাবে আমি মেশিনে এই ফিতাটা লাগাবো সেটাই এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা ফাঁকা আছে, এই ফাঁকার ঠিক নিচ দিয়ে আমি ফিতাটাকে দিয়ে নিব। তারপর ওই যে অপর সাইডেও আরেকটা ফাঁকা আছে, সেইখান দিয়ে আমি ফিতাটা ওপরের দিকে তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, এই পাশেও কিন্তু একটা ফাঁকা আছে। তো এই ফাঁকাটা দিয়ে আমি উপরের দিকে ফিতাটাকে তুলে নেব। ফিতাটাকে তুলে নিয়ে আমি এইভাবে ওপর দিয়ে নিয়ে আসব। নিয়ে এসে এই যে দুটো ফিতের মাথা এইভাবে করে ধরে আমি সুই সুতো দিয়ে সেলাই করে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন, আমার ফিতাটা কিন্তু জয়েন দেওয়া হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দেব যে এই ফিতাটা কিভাবে ওপরে তুলতে হয়। যারা একেবারে নতুন সেলাইয়ের কাজে তারা কিন্তু তাদের বিশেষ করে ফিতাটা তুলতে অনেক প্রবলেম হয়, সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি। দেখুন, ফিতাটাকে আপনার চাকার ওপর এইভাবে রেখে একটা টুকরো কাপড় দিয়ে এইভাবে একটা গিট দিয়ে দিবেন। তারপর এভাবে চাকাটা ঘুরিয়ে নিলেই দেখবেন ফিতাটা খুব সুন্দর করে ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই ইজিলি ফিতাটা ওপরে তুলে নিতে পারেন। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর অবশ্যই যদি আপনাদের কোনো কিছু জানার বা দেখার থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের ভিডিওগুলো আপলোড দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।